পিঙ্কিস ব্লগের সমস্ত ফ্যামিলি মেম্বার আশা করছি খুব ভালো আছো। তো এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বহু পুরনো একটি শাড়ি হলেও ভীষণ পছন্দের শাড়িটি পরে আমি রেডি হয়ে গেছি আর স্যান্ডি আর আমি মিলে বেরিয়ে পড়লাম। তবে আজকে যেই নেমন্তন্নতে যাচ্ছি সেটা জাস্ট মেয়েদের, স্যান্ডি ছোট বলে ডাকিলি নেমন্তন্ন পেয়ে গেছে। তো এখন চলে এসেছি আমি কোর্ট মোড়ে, আর এখানে ছিল তানিয়া, মাসি, মেশো, মা সবাই। তো সবাই মিলে একসাথে আবার বেরিয়ে পড়লাম টোটো নিয়ে, চলে এসেছি এখন মনুর বাড়িতে, মানে মাস্তুতো বোনের বাড়িতে। ভেতরে ঢুকেই দেখছি ওর দেওর কি সুন্দর বৌদির জন্য এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে। এমন নেচে নেচে আর হেসে হেসে কে বেলুন ফুলাই বলো। তো এই হলো ওয়ান অ্যান্ড অনলি তানিয়া, যার কাছে চলে এসছে চা। আর মনুকে অনেক আশীর্বাদ করো। তো মা যেমন চা খাচ্ছে তার নাতিও কিন্তু টকটক করে তানিয়া চাটা শেষ করে দিল। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু ফ্রি টাইম পেয়ে খুব সুন্দর একটা গল্পের আসর বসিয়েছিলাম, যেটা আমাদের অনেক দিন পর পাওয়া। আমাদের এই স্বাদের অনুষ্ঠানের কিন্তু অনেক রকম নিয়ম, তো এত কিছু তো জানা নেই, সবাই সব করবে আর সেটা জাস্ট দু চোখ ভরে দেখবো। তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো আর দেখো তোমাদের সাথে কি কি নিয়মের মিল আছে আর কাদের কি নিয়মটা নেই, অবশ্যই কিন্তু জানাবে, বেশ ভালো লাগবে। এক এক করে কিন্তু সবার আশীর্বাদ পর্ব শেষ। এবার ওকে পায়েস দেওয়া হয়েছে, যেটা ও 7 মাস পর আজকে প্রথম খাচ্ছে স্বাদের দিন। তো এটাই আমাদের মধ্যে নিয়ম। তো সেই পায়েসটুকু ও একা শেষ করতে পারবে না বলে সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। তো ওকে সবাই আমরা হেল্প করতে চলে এলাম। তো চলো সবাই মিলে হেল্প করে পায়েসটা খাই, যদিও আমিও একদম পায়েস ভালোবাসি না, জাস্ট ওকে একটু সাহায্য করার জন্য বসে পড়লাম ওকে সঙ্গ দেবো বলে। আর যারা মিষ্টি খেতে ভালোবাসে না আর তারা যদি সাঙ্গপাঙ্গ এরম না পায় তাহলে তাদের কি কষ্ট হয় বলো। তো যাই হোক, সেই পর্বটি শেষ, এবার ওর সামনে এসে হাজির পছন্দের মতন সব খাবার। আজকের এই ব্লগটি সবার পছন্দ নাই হতে পারে, কিন্তু মন থেকে প্রাণ ভরে একটু ওর জন্য খুব আশীর্বাদ করো, যাতে মা আর বেবি দুজনেই খুব ভালো থাকে, সুস্থ থাকে।